Assalamualaikum viewers, YFS channel আপনাদের সবাইকে স্বাগতম। Viewers আজকে আমি আমার যে ছাদের উপরে ছোট আকারের রঙিন মাছের ট্যাঙ্ক করেছি এগুলোতে কিছু পানি দিয়ে গাছগুলো এই গাছগুলো আজকে লাগাবো এবং কীভাবে গাছগুলো লাগাতে হয় এটার প্রসিডিউরটা দেখাবো। তো এটা হচ্ছে আমি এখানে দুই রকমের গাছ নিয়েছি, এটা হচ্ছে লতার মতো যে গাছগুলো এগুলো, আর একটা হচ্ছে আমাজন ট্রি। এগুলো বেসিক্যালি পানির মধ্যে পাথরের উপরে লাগিয়ে রাখলেই হয়, বাট যদি মাটির মধ্যে লাগিয়ে তারপর পানিতে দেওয়া যায় তাহলে এগুলো গ্রোথ খুব ভালো আসে, খুব তাড়াতাড়ি আসে। তো এই জন্য আমি একটা ছোটো বোতলের কেটে এখানে কিছু দেখেন মাটি দিয়েছি, আর মাটিগুলোতে একটু পানি স্প্রে করে দিয়েছি যাতে মাটিগুলো নরম হয়। আর কিছু পাথর নিয়েছি, আমাদের যা করতে হবে প্রথমে একটা ছোট কাঠি দিয়ে এখানে একটু ছিদ্র মতো করতে হবে যাতে গাছটা লাগানো যায়। যেহেতু আমাদের তিনটা গাছের জন্য আমাদের একটা ছিদ্র করলাম, এভাবে হাত দিয়ে লাগিয়ে দিলাম একটু। সবসময় খেয়াল রাখবেন যে হাতের আঙ্গুল দিয়ে ছিদ্র করে তারপর গাছটা লাগাতে, সরাসরি গাছটাকে মাটিতে পুশ করবেন না, এতে গাছের গোড়াটা ভেঙে যায় বা গাছের ক্ষতি হতে পারে। গুলো গাছই লাগানো হয়ে গেছে, এবার এই গাছগুলোর উপরে আমরা পাথর দিয়ে দিই। পাথর দিলে হবে কি যে মাটিটা অনেক সময় গলে বা পানির সাথে ভেসে যাতে উঠে না আসে মাটিগুলো, পাথর এই কাজটা করবে। আর পাথরগুলো গাছের গোড়াটাকেও শক্ত রাখবে, গাছগুলো পানিতে পানিতে ভেসে উঠবে না। যদি কেউ লাল মাটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা অনেক ভালো। আমার এখানে লাল মাটি নেই, তাই নর্মাল গাছে যে মাটি ব্যবহার করি ওইটাই ব্যবহার করছি। সবথেকে সুন্দরভাবে পাথরটা দিয়ে দিবেন, এবার এটাকে আমরা পানিতে ছেড়ে দেবো।